এটা ঠিক তুলনা বিলকুল নয়। এটা বহুত পুরোনা, অত্যন্ত প্রাচীন শীতল ষষ্ঠীর পূজা পদ্ধতি। মহাপ্রভু করে যে আমার শিব ভগবান ও পার্বতী মাতাঙ্কর এ বিবাহ পর্ব আদি অনাদি কালরু এ অঞ্চলের সম্পূর্ণ হয়ে আসুচি। এইটা গোটে গণপর্ব, লোকপর্ব, ইয়ার অনেক বিশেষতা আছে। ইয়ে তিন দিন ধরিকি মানে আগ ভগবান যাতে বাহাগর হওয়া কন্যা ঘরক পার্বতী মাতা সেটি স্থাপিত করা যাই থাকে, জনে কি কন্যা পক্ষ বনে, বরযাত্রী যাতে নির্বন্ধ হুয়ে, বাহাগর হুয়ে, পুনি বাহাগর হেলা পরে প্রসেসন করিকি ভগবান মাতা পার্বতী ধরিকি মন্দির ফেরন্তি। ইয়ে পুরা উৎসব সম্বলপুরে তিন দিন ধরিকি চলে। এ সময়ে অনেক আত্মীয় মানে একাঠি হুয়ন্তি, ভাইচারা প্রতিষ্ঠিত হুয়ে, বন্ধু বান্ধব ভেটঘাট হুয়ে, লোক মহোৎসব হুয়ে, জানি যাত্রা হুয়ে। দেখুন কোভাবে ভাবে আনন্দর লহরি খেলুচি মা মানক ভিতরে, যুবক মানক ভিতরে। ইয়ে অনেক এইটু শিখিলা ভাবে কথা বি অছি। ইয়ে বিশ্বর এক অতুলনীয়, এক বিচিত্র লোক পরম্পরা।